বছরের প্রথম সূর্যগ্রহণ যা জানা জরুরি। বছরের প্রথম সূর্যগ্রহণের কিছু চমক ও অজানা তথ্য। 21 জুন হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। 2019 সালের ডিসেম্বরের শেষে একবার সূর্যগ্রহণ হয়েছিল, তাই এটাই এবছরের প্রথম সূর্যগ্রহণ। এ সূর্যগ্রহণকে রিং অফ ফায়ারও বলা হচ্ছে। এছাড়া 21 জুন বছরের সবচেয়ে দীর্ঘতম দিন বলে গ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ। তাই আসুন জেনে নিই 21 জুনের সূর্যগ্রহণ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কেন সূর্যগ্রহণ হয়? সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর মাঝখানে চাঁদ বাধা হয়ে দাঁড়ায়। এক সরল রেখায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ায় তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের মাঝে এসে পড়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না, ফলে চাঁদের ছায়া পৃথিবী ঠেকে দেয়। কখন হবে? ভারতে 21 জুন সকাল 9:15 থেকে বিকেল 3:03 পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। এ আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল 9:15। তা শিখরে পৌঁছবে দুপুর 12:10। সব মিলিয়ে গ্রহণ শেষ হতে হতে বিকেল 3:00 যাবে। কোথা থেকে দেখা যাবে? সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে। সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিনের আকাশে। বার্ষিক এ সূর্যগ্রহণ অন্তত 1 মিনিটের জন্য হলেও দেখা যাবে ভারতের কয়েকটি জায়গা থেকে। এছাড়াও দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব, পাকিস্তান, তিব্বত, চীন, তাইওয়ান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। বাংলাদেশে কখন শুরু হবে সূর্যগ্রহণ? আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের আকাশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকায় কেন্দ্রীয় গ্রহণ হবে 1:12:29 কেন্দ্রীয় সূর্যগ্রহণ হবে। বিশেষজ্ঞরা মনে করেন সূর্যগ্রহণের সময় কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত। যারা জ্যোতিষ চর্চা করেন তারা এ ধরনের বিভিন্ন নিয়মের কথা বলেন, যেমন গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া। তবে যে মানুষ অসুস্থ, ক্লান্ত এবং বৃদ্ধ তাদের একান্তই সম্ভব না হলে পানি, ডাবের পানি অথবা এ জাতীয় তরল খাবার দেওয়া যেতে পারে। তবে ভারী খাবার দিতে না বলা হয়। খাওয়া থেকে বিরত থাকা। ভারতে এ চর্চা বহুদিন ধরে চলে আসছে, সূর্যগ্রহণের সময় না খাওয়াই ভালো, কারণ এ সময় সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে মানুষের শরীরে নানা অসুবিধা তৈরি হতে পারে। খালি চোখে না দেখা। সূর্যগ্রহণের সময় খালি চোখে আকাশের দিকে তাকাবেন না। এক্ষেত্রে অবশ্যই সানগ্লাস, প্রজেক্টর, টেলিস্কোপ ব্যবহার করুন। তা না করলে দৃষ্টিশক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে। এ বিষয়ে আধুনিক বিজ্ঞানও সতর্ক করেছে।